আপনারা যখন ধর্মের উগ্রতা নৃশংসতা এগুলোর বিরুদ্ধে কথা বলেন তখন তো ভালোই লাগে কিন্তু এই যে প্যালেস্টাইন ইসরায়েল ওয়ার নিয়ে আমরা হামাসকে কন্ডেম করি তো আপনারা তো সেই যে ইসরায়েলের যে জেনোসাইড যে অ্যাট্রোসিটি রয়েছে ইভেন তার আছে বাইবেলের কোটেশন ইউজ করছে স্টোরি অফ আমালেক স্টোরি অফ স্যামসাং ইউজ করে যে নিরীহ শিশুদের শিশুদের তো কোনো অপরাধ থাকতে পারে না কিন্তু একটা জিনিস বুঝলাম না যে একটা জিনিস বুঝলাম না আপনি আপনি আগে একটু বলেন তো যে মানে আপনি কি সলিউশনটা চান সেটা আগে একটু বলেন যে ওখানে কি চান আপনি আমি টু স্টেট সলিউশন চাই টু স্টেট সলিউশন যদি আপনি চাই থাকেন না അനত ভাই টু স্টেট সলিউশন যদি আপনি চেয়ে থাকেন আপনি কি এটা জানেন যে ইসরায়েল থেকে পাঁচবার টু স্টেট সলিউশনের প্রস্তাব করা হয়েছে মানে প্রস্তাবে তারা মেনে নিয়েছে ইসরায়েল মেনে নিয়েছে পাঁচবার প্রস্তাব করা হয়েছে টু স্টেট সলিউশনের ইজরাঈল ব্যাপারে কথাটিকে শুনে নেন কথাটিকে শুনে নেন কথাটিকে মন দিয়ে শুনে নেন শুনে তারপর উত্তর দেন আগে উত্তর দিবেন না পাঁচবার টু স্টেট সলিউশনের প্রস্তাব করা হয়েছে পাঁচবারই ইসরায়েল মেনে নিয়েছে কিন্তু আরব বিশ্ব প্যালেস্টাইন হামাস গাজাবাসী কেউ মেনে নেয় নাই তাহলে এখন আপনি আমাকে একটা সলিউশন বলেন যে আরবরা যদি মেনে না নেয় টু স্টেট সলিউশন তাহলে তারা যে সলিউশনটা চাইছে সেটা হচ্ছে ইসরায়েলকে ওয়াইপ আউট করতে ইসরায়েলকে ধ্বংস করে দিতে এবং এখানে সব ইহুদিদেরকে মেরে ফেলতে আপনি কি এইটা এই সলিউশনটা চাচ্ছেন নাকি চাচ্ছেন যে টু স্টেট সলিউশন টু স্টেট সলিউশন যদি আপনিও চেয়ে থাকেন তাহলে আপনার তো উচিত আরব বিশ্বকে এটা বলা বা প্যালেস্টাইনকে এটা বলা গাজাবাসীদেরকে এটা বলা হামাসকে এটা বলা যে তোমরা টু স্টেট সলিউশনে আসো ইসরায়েলকে কিছু বলে তো লাভ নাই কারণ ইসরায়েল তো অলরেডি সেই পাঁচবার টু স্টেট সলিউশনে অ্যাগ্রি করে গেছে এখানে কাকে বলতে হবে না না কথাটাকে শুনে নেন ভাই কথাটাকে শুনে নেন যে অলরেডি এগ্রি করছে তাকে তো আমি আর এগ্রি করতে বলতে পারি না তাই না তাকে কি আমি বলতে পারি ভাই এগ্রি একবার করছে করো আরো করো করতে বলতে পারি যে এগ্রি করে নাই তাকে তো বলার স্কোপ আছে যে তোমরা টু স্টেট সলিউশন এগ্রি করো ওরা যদি টু স্টেট সলিউশনে এগ্রি না করে তাহলে এখানে কার কি করার আছে এটা আপনি বলেন যে কার কি করার আছে বলেন জি আমি আসছি আপনার যদি আমাকে সুযোগ দেন আমি বলবো আপনি শুধু এইটুকুর উত্তর দিন যদি যদি আপনি শুধু এইটুকুর উত্তর দেন এনায়েত খান ভাই আপনাকে যেটুকু প্রশ্ন করেছে শুধু সেইটুকু উত্তর দিন তাহলে আগে তারপর আপনি আপনাকে বলেছি আমি একটু পরে বলেন বাকি কথা আপনি আগে এইটুকুর উত্তর দেন যে আরব বিশ্ব প্যালেস্টাইন গাজাবাসী যদি টু স্টেট সলিউশনে এগ্রি না করে তাহলে এখানে কার কি বলার আছে বা কার কি করার আছে জি আমি জানি আপনার কথা শেষ হলে আমি বলবো আমি বলছি যে উনিশশো সালে যে জাতির জাতিসংঘের স্বীকৃত যে ম্যাপ ছিল

আচ্ছা ঠিক আছে আমি দলিটা দেখাচ্ছি তো আমি একটা একটা প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে যে ইসরায়েল যারা নেতা নিয়ে আছে প্রশ্নটা পরে হবে সেই দলিলটা আগে দেখান দেখানোর দেখার পরে আমি জিনিসটা ভেরিফাই করি তারপরে আমি অন্য যে কোনো কথা বলবো একটু পরে আগে সেই দলিলটা একটু নিয়ে আসেন কতক্ষণ লাগবে আপনার দলিলটা আনতে জি আমি তাহলে আপনার এখান থেকে বের হয়ে আমি দলিলটা দিচ্ছি আপনি একটু দেখে নিয়ে তারপরে নিয়ে তারপর আপনি আসেন তখন আপনার সাথে এরপরের কথাবার্তা গুলো বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এরপরে আপনি যখন এরপরে আর আরেকবার আসবেন আপনি যে দাবিগুলা করবেন সেই দাবিগুলোর সপক্ষে দলিল হাতে নিয়ে আসবেন কারণ আপনি একটা কথা বললে একটা কথা ভুলভাল কথা বললে আমি কিন্তু ধরবো যে এইটা দলিলটা দেখা দেন ভাই তখন কিন্তু আপনার দলিল দেখাতে হবে দেখেন আমাদের লাইভগুলোতে আমরা যে সময় যে কেউ যখন দলিল চ্যালেঞ্জ করে আমরা সাথে সাথে সেই দলিলটা বের করে দেখাই চেষ্টা করি তাকে সেই জিনিসটা ভেরিফাই করে দিতে যে এই যে দেখো এখানে আছে আমার লাইভে এসে আপনারও একইভাবে কথাবার্তা বলতে হবে জি ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে আমি বিদায় জানাচ্ছি আপনি দলিলটা নিয়ে তারপর আসেন ঠিক আছে আমি আমি যেটা জানি যে পাঁচবার ইসরায়েলের পক্ষ থেকে টু স্টেট সলিউশন অফার করা হয়েছিল কিন্তু পাঁচবারই রানাকজ করে দিয়েছে 1967 সালে তো একটা যুদ্ধই হয়ে গেছে মানে কেমন কেমন কথা বললেন আপনি মানে ওরা এগ্রি করেছিল সেই এগ্রিটা হয়েছিল হচ্ছে কি মানে যুদ্ধে হারার পরে যুদ্ধে হারার পরে এগ্রি করে তো লাভ নাই যুদ্ধের পরে এগ্রি মানে ধরেন একজন মানে মাইর খাওয়ার পরে বলছে বাই বাই maaf করে দেন maaf করে দেন হ্যাঁ এই বাই বাই maaf করে দেন এই এগ্রিমেন্টের তো কোনো দুই পক্ষের কোনো দাম নাই যুদ্ধের আগে এগ্রি করলে সেটা সেটা হচ্ছে কি এগ্রিমেন্ট কিন্তু যুদ্ধে হারার পরে যদি কেউ বলে হ্যাঁ ঠিক আছে ভাই তো তোমারটা মাইনা লইছ আমারটা মাইনা ল এটা তো কোনো এগ্রিমেন্ট হলো না তাই না আপনারা আপনারা যেটা আনতে হবে যুদ্ধের আগে হ্যাঁ এটা মনে রাখবেন যে আপনি যে দলিল আনবেন সেটা মানে ইসরায়েলকে আক্রমণ করার আগে তারা মানে শান্তিপূর্ণ সময়ে করছে কিনা সেটা আপনি আমাদেরকে আমাকে দেখাবেন আমি অবশ্যই দেখবো আপনার দলিলটা ঠিক আছে মানে এই ধরনের কথাবার্তা বলার তো কোনো ইয়া আচ্ছা আমি যুক্ত করি আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে দেখেন আপনারা আমি একটা ফোন করে নিই এখনই আবার চলে আসছি আপনাদেরকে একটা ভিডিও দেখাবার একটা ইয়া আছে ইচ্ছা আছে সেটা আমি একটু দেখাই দেখেন হুজুরা যে কি ধরনের কথাবার্তা গুলা বলে সেগুলা বারবার বারবার দেখাতে হয় আপনাদেরকে কারণ না হলে তো আসলে হয় না বারবার বারবারই দেখাতে হয় কথা হচ্ছে যে পৃথিবীর বয়স কত সেটা আপনার একটু দেখেন হ্যাঁ এই পৃথিবীর বয়স কত কেউ জানেন আদম আলী ইসলাম থেকে বিশ্বনবী সাল্লাম আলী ইসলাম পর্যন্ত বিশ্বনবী সাল্লাম আলী ইসলাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত পৃথিবী আদম আলি ইসলাম থেকে শুরু করে বিশ্বনবী মাহমুদুরস্ল্লাহ আসাল্লাহাম আলিয়া পর্যন্ত পৃথিবীর বয়স পাঁচ হাজার চারশো বত্রিশ বছর কয় হাজার পাঁচ হাজার চারশো বত্রিশ বছর বিশ্বনবী নবী সাল্লিয়া ইসলাম থেকে আজকের এই দিন পর্যন্ত ছয় হাজার আটশো চুয়াত্তর বছর ছয় হাজার আটশো চুয়াত্তর বছর এখন বলবেন পর্যন্ত আপনি কি মুখস্ত বলে দিলেন না আমার কাছে অঙ্ক আছে অঙ্কটা হলো আদম আলী আলিয়া থেকে নুহ আলিয়া পর্যন্ত মোদু ব্যবধান ছিল বারোশো বছর কয় বছর বারোশো বছর তারপর নু আলিয়া থেকে ইব্রাহিম আলিয়া পর্যন্ত মদুখ ব্যবধান ছিল এগারোশো বিয়াল্লিশ বছর কয় বছর এগারোশো বিয়াল্লিশ বছর এরপর ইব্রাহিম আলিয়া থেকে মুসা আলিয়া ইসলাম পর্যন্ত মধ্যখানের সময় ব্যবধান ছিল পাঁচশো পঁয়ষট্টি বছর এরপর মুসানি ইসলাম থেকে দাউদালি ইসলাম পর্যন্ত মুদুখানের ব্যবধান ছিল পাঁচশত উনসত্তর বছর এরপর দাউদ আলী ইসলাম থেকে ঈসান ইসলাম পর্যন্ত মধ্য সময়ের ব্যবধান ছিল তেরোশো ছাপ্পান্ন বছর তেরোশত ছাপ্পান্ন বছর এবং ঈসা ইসলাম থেকে আমাদের নবী পর্যন্ত মধ্যকানের সময় ব্যবধান ছিল ছয়শ বছর কয় বছর এবার সবগুলোকে যোগ করেন যোগ করলে কি হবে পাঁচ হাজার চারশো বত্রিশ বছর পাঁচ হাজার চারশো বত্রিশ বছর এবং আমাদের নবী সাল আলী আসলাম থেকে এই পর্যন্ত এখন কত হিজড়ি চলে চোদ্দশত বিয়াল্লিশ হিজড়ি এটাকে যদি যোগ করেন তাহলে সমান সমান হবে ছয় হাজার আটশো চুহাত্তর বছর হিসাব মিলেছে কি বলে হিসাব মিলে নাই আপনারা দেখলেন যে এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো সেই কথাগুলো কতটা হাস্যকর অবৈজ্ঞানিক এবং মানে মারাত্মক এই জিনিসগুলো আমাদের মাদ্রাসাগুলোতে শেখানো হয় মাদ্রাসা পড়ানো হয় আচ্ছা ব্যাকস্টেজ